কোন ব্যক্তিকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলে আখ্যায়িত করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কোন সংস্থার সদর দপ্তর বাংলাদেশে? উপরের তিনটারই সদর দপ্তর বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের মোট ইলেকট্রাল ভোট কতটি? যুক্তরাষ্ট্রের মোট ইলেকট্রাল ভোট 538টি। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম রুবল। বাইশতম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ড। কোন প্রাণী দেহের ওজন হালকা? পাখি। কোন প্রাণীর মস্তিষ্ক সবচেয়ে বড়? মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড়। জীব ও জড় বস্তুর মূল পার্থক্য হল জীবন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? ইবনে বতুতা ছিলেন মরক্কোর অধিবাসী। কোন শাসকের আমলে সমগ্র বাংলা হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কাদেরকে বর্গী বলা হতো? মারাঠা দস্যুদের। ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? ভাস্কো দা গামা ভারতে পৌঁছান 1498 সালে। ফকির সন্ন্যাসী বিদ্রোহে প্রধান নেতা ও সংগঠক ছিলেন কে? মজনু শাহ। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। কোন নেতা ফরাজি আন্দোলনে নেতৃত্ব দেন? ফরাজি আন্দোলনে নেতৃত্ব দেন হাজী শরিয়তুল্লাহ। বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। আবার বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোন কাঠ? পেন্সিল তৈরিতে ধুন্দল কাঠ ব্যবহৃত হয়। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হল সুপ্রিম কোর্ট। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। নিশীথে সূর্যের দেশ কোনটি? কোন দেশটিকে নিশীথে সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে। কোন সালে ফরাসি বিপ্লব হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। হায়ারোগ্লিফিক্স কি? হায়ারোগ্লিফিক্স হল মিশরীয় লিপি। হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে ওঠে? হেলেনিস্টিক সংস্কৃতি প্যালেস্টাইনে গড়ে ওঠে। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রীকে? বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। আর যদি প্রশ্ন হয় যে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, তাহলে হবে শ্রীমাভো বন্দারনায়েকে, শ্রীলঙ্কার। সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই? সার্কভুক্ত 8টি দেশের মধ্যে মালদ্বীপে কোনো বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা। জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? কোনাবাড়ি। কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে? প্রোটোপ্লাজমের জন্য। কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তরের? ফার্ম। কোনটি শীতকালীন সবজি? ফুলকপি। লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী ছিল নদিয়া। সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক অগাস্ট কোথ। নব্যপ্রস্তর যুগে নবপলীয় বিপ্লব বলেছেন কে? অগাস্ট কোথ। সামাজিকীকরণের মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে? সামাজিকীকরণের মূল ভূমিকা পালন করে পরিবার। বিবাহ হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত। আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা পার্বত্য রাঙ্গামাটি। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম এ.এন. হামিদুল্লাহ। বিমস্টেক কি ধরনের সংগঠন? বিমস্টেক একটি অর্থনৈতিক সংগঠন। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? ড্যাগ হ্যামারশোল্ড। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। হরপ্পা ও মোহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? হরপ্পা ও মোহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্গত। বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি? বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান। মানুষের শরীরে কত ভাগ পানি? মানুষের শরীরে প্রায় 70 ভাগ পানি। নিচের কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা আশা করি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।